হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউজ বাংলা পুরো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী আছেন 2021-22 শিক্ষাবর্ষে, তাদের জন্য একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। নোটিশটি প্রকাশিত হয়েছে 19/2/2023 তারিখে। তো সেই নোটিশটি আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এখানে আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ। এত দ্বারা জিএসটি গুচ্ছভুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে 2021-22 শিক্ষাবর্ষে ভর্তির জন্য 19/2/2023 ইংরেজি তারিখে রিপোর্টিংয়ের জন্য প্রকাশিত নিম্ন তালিকাভুক্ত শিক্ষার্থীদের শূন্য আসনের বিপরীতে ভর্তির জন্য 22/2/2023 তারিখ সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র সহ সশরীরে উপস্থিত হয়ে রিপোর্টিং করার জন্য বলা যাচ্ছে। রিপোর্টিংয়ের তারিখ 22/2/2023 ইংরেজি সকাল 9টা থেকে বিকাল 3টা 30। রিপোর্টিং ও শূন্য আসনের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ 22/2/2023 ইংরেজি, ভর্তির তারিখ 23/2/2023 ইংরেজি সকাল 9টা থেকে বিকাল 3টা 30। ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্র সঙ্গে আনতে হবে: এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র অথবা জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি হয়ে থাকলে মূল নম্বরপত্র জমা প্রদানের রসিদ, জিএসটি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, সাক্ষাৎকারে উপস্থিত না হলে ভর্তির জন্য বিবেচিত হবে না, মেধাক্রম ও শূন্য আসনের ভিত্তিতে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা 22/2/2023 তারিখে প্রকাশ করা হবে, নির্বাচিত প্রার্থীদের আগামী 23/2/2023 তারিখে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। হ্যালো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। সাথে থাকার জন্যে ধন্যবাদ।